আজ ভাবছি ফ্লিপকার্ট থেকে গ্রসারি অর্ডার করব, তাই জন্য ফ্লিপকার্টটা ইনস্টল করার থেকে গ্রসারি অর্ডার করা পর্যন্ত পুরোটাই আপনাদেরকে দেখাবো। এখানে লিখে নিলাম ফ্লিপকার্ট ইনস্টল 19 MB। ইনস্টল হয়ে গেছে ফ্লিপকার্টটা, এখানে ওপেন করতে হবে, ওপেন করে নিলাম। করে এখানে বাংলা মানে সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা সিলেক্ট করব, করে কন্টিনিউ করব। এবারে মানে এখানে আমাদের আগের আইডি সমস্ত কিছু ছিল, তো এবার আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে বসাবো। নাম্বারটা বসিয়ে কন্টিনিউ করে দিয়েছি, এবার ওটিপিটা আসবে, ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে ভেরিফাই করতে দিয়ে দিলাম, ভেরিফাই হয়ে ফ্লিপকার্ট খুলে গেছে। এবারে যে গ্রসারি এখানে আছে গ্রসারিতে অ্যাপ্লাই করব। করে এখানে অ্যাড্রেস মানে আপনি আপনার বাড়ির অ্যাড্রেসে বা কোথাও দিতে পারেন, এখানে যে অ্যাড্রেসটা আছে, এই যে তো আমাদের এই মকচুঙ্গি অ্যাড্রেসটা আর পিনকোডটা এখানে দেখা যাচ্ছে, তাই এই নাম্বারে অ্যাড করব। এখানে অফার আছে যে আপনি এত টাকার কেনাকাটা করলে এই লটি চকো পায়ের এইটা পাবেন ফ্রি 1 টাকাতে, আর নতুন কিছুটা দিচ্ছে ক্যানবেরি এটা পাবেন 1 টাকাতে। আর এখানে প্রত্যেকটা জিনিসের এই লেআউট আসে, তাই এখানে গিয়ে আমরা ক্যাটাগরিতে যাব, সার্চের না ক্যাটাগরিতে গিয়ে এখানে মানে এখানে আটা ডাল চাল এখানে পাওয়া যাবে, এখানে যেমন সুগার সল্ট এইসব মানে মশলা টশলাগুলো এখানে অনেকটা পাওয়া যাবে, এখানে যেমন সুইটস চকলেটস এখানে কফি টপে এই জিনিসগুলো, এখানে এখানে তোমার ডিশ ওয়াশার, এখানে বডি ওয়াশ স্কিন কেয়ারের এগুলো এগুলো সব এখানে আছে। তো আমি এখান থেকে জিনিসগুলো অর্ডার করব। আমি এখানে প্রথমে ডাল দিয়ে শুরু করব, এখানে সমস্ত ডালের ভ্যারাইটি চালের ভ্যারাইটি এখানে লেখা আছে। তো আমি প্রথমে এই যে ডাল এখানে ক্লিক করলাম, করে আমি এখানে ডালগুলো এই যে ডাটা সম্পূর্ণ 1 কিলো আছে, এখানে আমি কী কী ক্যাটাগরিজ আগে দেখে এগুলো অর্ডার করে নেবো আগে। তো এখানে 500 এটা আছে, এটা অ্যাড করব। আর মসুরির ডাল এখানে কী কী আছে দেখব, কারণ মসুরিটাও নেব। এই যে এটা 500 গ্রাম দেখাচ্ছে 90 টাকা, আর 1 কেজি দেখাচ্ছে 99। তো এইটা অর্ডার করব, টাকাটা এইটা একটা অর্ডার মানে এখানে দেখে নেবো আগে কী কী আছে না আছে, প্রত্যেকটা জিনিস দেখে তারপরে অর্ডার করার করব। তারপরে ঘি আর অয়েলে যাব, গিয়ে আমি এখানে মাস্টার্ড অয়েল এসব কিছু আছে, প্রত্যেকটা দাম আগে এখানে কম্পেয়ার করে নেবো, কোনটার দাম বেশি কোনটার দাম কম, তারপরে জিনিসগুলো অর্ডার করব। তো এই কটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ পুরো সম্পূর্ণটা করতে গেলে অনেকটা লং প্রসেস হবে। তো এখান থেকে প্লেস অর্ডার, অর্ডার প্লেস করব। এই কটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, বাকিগুলো পরে পরে অ্যাড করে নেবো এতে, কারণ সবটা অর্ডার করতে গেলে লং প্রসেস হবে এর থেকে। তো এখান থেকে প্লেস অর্ডার, অর্ডার প্লেস করব, দিয়ে এখানে এই যে সমস্ত এ করে কন্টিনিউ করব। এখানে দিয়ে আপনি হয়তো সমস্ত কিছু আছে এখানে, তো আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি করে আমি আমরা কার্ডে পেমেন্ট করি, এখানে ক্যাশ অন ডেলিভারি করে তারপরে অর্ডার দিয়ে দেবো। এখানে কনফার্ম অর্ডার করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, আর বাকিটা গ্রসারিটা আসার পরে আপনাদেরকে দেখাবো যে কী কী অর্ডার করেছিলাম, কী কী এসছে, কেমন দামে পেয়েছি না পেয়েছি সেগুলো তারপরে দেখাবো। এই ভিডিওটা আজ 1 সপ্তাহ পর করছে, আজ গ্রসারিগুলো এসছে, তা গ্রসারিগুলো আপনাদেরকে ওপেন করাবো। আর কিছু এই প্যাকেটটা খোলা থাকার কারণ হচ্ছে কিছু গ্রসারি দেখে নিতে হয়েছিল যে জিনিসটা ঠিক এসছে কিনা, বা বৃষ্টির জন্য নাম উঠে গেছিলো প্যাকেট থেকে, তাই এই গ্রসারি প্যাকেট থেকে এগুলো এসেছে আজকে, মানে আনার সময় তখন দেখে নিতে হয়েছে বলে বেরিয়ে গেছে জিনিসগুলো ব্যাগ থেকে। চলো দেখে নিই গ্রসারি থেকে কী এসছে, মানে যেগুলো অর্ডার করেছিলাম কি সেগুলো এসছে কি না বা কী কিছু সেগুলো দেখে নিই। যেহেতু ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করি সেহেতু ফ্লিপকার্টের দামটাই জানি, কিন্তু বাজারের দাম কী হয় সেটা জানি না। এখানে আপনাদেরকে বারবার বলি যে এখানে যে যে MRP থাকবে সে MRPতে জিনিস দেবে, মানে প্যাকেটের গায়ে যদি এখানে 180 টাকা কিলো লেখা থাকে তাহলে 180 টাকায় কিলো নেবে, কম নেবে না কিছু এখানে।
আমরা বরাবরই ফ্লিপকার্ট থেকে মার্কেটিং করি, তো আজকে রেটগুলো বলি, আজকে কেমন কী নিয়েছে না নিয়েছে। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ওখানে জিনিসের রেটগুলো কেমন চলছে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় আমরা ঠিক দামে পাচ্ছি কি পাচ্ছি না বা কি বৃত্তান্ত একটু দয়া করে বলবেন। প্রথমে নকুল দানাটা দিয়ে শুরু করছি। এটা 250 গ্রাম আছে, এটা 19 টাকা নিয়েছে, কিন্তু এটা এমআরপি লেখা আছে এখানে 24 টাকা। আর এই লবণের প্যাকেটগুলো আমি জানি না বেঙ্গলের মার্কেটে কত করে, লোকাল মার্কেটে এখানে 1 কিলো লবণ নিয়েছে 24 টাকা, আগে আমি যত জানতাম 19 টাকা করে ছিল, তো এখন কত দাম হয়ে জানে এখানে 24 টাকা করে কিলো নেয়। যেমন এই 100 গ্রামের হলুদের প্যাকেটটার দাম নিয়েছে 36 টাকা এমআরপি আছে, আর দাম নিয়েছে 23 টাকা। এতে 100 গ্রাম হলুদ আছে, কিন্তু এই হলুদ না খুব সুন্দর। এখানে 500 গ্রাম মুগ ডাল, এটা 500 অর্ডার করে, যেহেতু বেশ খুব বেশি দিন না এখানে বাড়ি যেতে হবে ছুটিতে, তার জন্য বেশি দিন রাখলে জিনিস এখানে নষ্ট হয়ে যাবে বলে 500 অর্ডার করেছি একদমই নেই বলে। তো 500 গ্রামের দাম হচ্ছে 72 টাকা, আর এখানে এমআরপি আছে 102 টাকা। তারপরে এই যে একটা ডালিয়ার প্যাকেট নিয়েছি, এই ডালিয়ার প্যাকেটটা প্রথম এবার এলো, আগে টাটা সম্পূর্ণ ডালিয়াটা ইউজ করতাম বারবার, তো এটা প্রথম এবার পেলাম বলে এটা নিলাম। তা 500 দাম এমআরপি ছিল 60 টাকা, আর নিয়েছে 42 টাকা। 100 গ্রাম কর্নফ্লাওয়ার আছে, এর দাম এমআরপি আছে 30 টাকা, নিয়েছে 22 টাকা। এই মহাকোষের রিফাইন্ড সয়াবিন অয়েলগুলো তোমার 130 টাকা করে এমআরপি ছিল 1 লিটারের, আর আমরা পেয়েছি হচ্ছে 111 টাকায়। আর এই চিনিগুলো, 1 কেজি চিনির দাম এমআরপি ছিল 60 টাকা, এটা পেয়েছি আমরা 49, মানে 49 টাকায় পেয়েছি এটা। আর এই পাস্তাটা 850 গ্রাম আছে, আমি বরাবর পাস্তাটা বাড়ির থেকে 1 কিলো করে কিনে নিয়ে আসতাম, কিন্তু এবার শেষ হয়ে গেছে বলে, এসছিও তো আবার অনেক দিন হয়ে গেল, এবার যখন এসেছিলাম তখন আর নিয়ে আসিনি পাস্তা। তো 100 টাকা এমআরপি ছিল, 61 টাকা নিয়েছে, 850 গ্রাম পাস্তা আছে এতে। আর এই সয়াবিনগুলো নিয়েছে তোমার হচ্ছে 2 প্যাকেট নিয়েছে, 400 গ্রাম আছে এতে, 60 টাকা করে এমআরপি ছিল, 40 টাকা করে 80 টাকা নিয়েছে দুটো সয়াবিনের প্যাকেট। এই যে দুটো প্যাকেটগুলো 80 টাকা নিয়েছে। আর এগুলো তো বাজারের দাম আর অনলাইনের দাম একই, এগুলো 15 টাকা করে নিয়েছে, এগুলো বাইরেও কিনে 15 টাকা করে নেয় বাইরে, এতেও লবণের প্যাকেট। আর এখানে আমুলের যে দুধ পাউডার মিল্কটা পাওয়া যায় না, সেটা এখানে পাওয়া যায় না, তো এখানে আমুলিয়ারটা আমি অনলাইন থেকে নিলাম, এটা আমি বাড়িতে ইউজ করেছিলাম, তা বাড়িতে মোটামুটি ভালোই, অনেকটা আমুল দুধের মতনই, কিন্তু এখানে ওই যে আর একটা পাওয়া যায় সেটা একদমই ভালো নাই। আমুলিয়ার এই 500 গ্রাম পাউডার মিল্কের দাম হচ্ছে 220 টাকা, এটা আমার কাছে একটু বেশিই লাগলো, তবু এটা পেলাম বলে এটাই নিলাম, বাজারে এটা যেহেতু ভালো লাগে না। আর এই যে চিড়ের প্যাকেটগুলো নিয়েছি মোটা চিড়ে, এই চিড়ের প্যাকেটগুলো 500 500 দুটো 1 কিলো আছে, তো তোমার 35 টাকা নিয়েছে, এমআরপি কত আছে এটা 70 টাকা এমআরপি আছে, 35 টাকা 70 টাকা দুটো প্যাকেট নিয়েছে, 500 500 1 কিলো আছে, সকালবেলা খাওয়ার জন্য এগুলো প্রয়োজন হয়। আর এই ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইসটা নিয়েছে তোমার 1 কিলোর দাম 132 টাকা, 132 টাকা কিলো নিয়েছে। এই চিনিটার দামও নিয়েছে তোমার হচ্ছে 19 টাকা, এটা 19 টাকায় পেয়েছি অফারে। আর এই মুগ ডালটা 500, এই মুগ ডাল বলছি ছোলার ডালটা 500 আছে, 43 টাকা নিয়েছে, এটা ওখানের দাম কিছুই জানি না, এবার এখান থেকে একটু সস্তায় হয় বলে অনলাইন থেকে পারচেস করি বারে বারে। আর এই এটা হচ্ছে কি যে এ মুসুরির ডাল গোটাটা আছে, গোটা মুসুরির ডাল তোমার 103 টাকা নিয়েছে, এটা এমআরপি আছে 180 টাকা, এটা যদি এখানে হতো এটা 180 টাকায় নিত। মুসুর ডালটা বেশি ইউজ হয় বলে মুসুরির ডালটা 1 কিলো নিয়ে নিয়েছে, বাকিগুলো 500 500 করে নিয়েছে। এই হচ্ছে আজকে অর্ডারের মোটামুটি এ, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু যে ওখানে কেমন কী দামটা চলছে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়।